টলিউডে পা রেখেছিলেন একটা লম্বা ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে, কিন্তু দরকার ছিল একটা আশিকির যাকে ভরসা করে অনেকটা পথ পেরোতে পারবে নুসরত ফারিয়া। তাই হয়তো টলিউডে পা রাখার আগে থেকেই নুসরত মনে প্রাণে বিশ্বাস করত, সবাই ঠিকই বলে, সামওয়ান সামওয়্যার ইজ মেড ফর ইউ। হ্যাঁ, লোকে ঠিকই বলে, মন থেকে যদি তুমি সত্যিই কাউকে চাও তাহলে পৃথিবী উল্টে গেলেও তুমি তাকে ঠিকই পাবে। তবে লোকে এটাও জানে, ভালোবাসাকে ভালোবেসে পাওয়া কখনোই সহজ নয়, কারণ প্রতিটি সফল ভালোবাসার পেছনেই থাকে একটা কঠিন গল্প। তাই নুসরাত আর অঙ্কুশের ভালোবাসাটাও ছিল তেমনই কঠিন। ভালোবেসে ফেলেছি তোকে, আর সেটা যদি সারা জীবন না বই বেড়াতে পারি তাহলে তো মরেই যাবো রে। 2015 যে ভালোবাসার সূচনা করেছিল জাজ মাল্টিমিডিয়া, সেই ভালোবাসাকেই এবার সফলভাবে গড়ে তুলছে SVF তাদের পরবর্তী ছবি বিবাহ অভিযানে। সূত্রের খবর অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বীরশা দাশগুপ্ত শুরু করে দিয়েছে তার আপকামিং ডিরেক্টোরিয়াল ফিল্ম বিবাহ অভিযানের শুটিং, আর সেই নিয়েই ব্যস্ত এখন নুসরাত ফারিয়া। তবে নুসরাতের ব্যস্ততা যে শুধু অঙ্কুশকে নিয়ে তেমনটা নয়, ইদানিং শোনা যাচ্ছে তিনি নাকি কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্টের শুটিংয়েও ব্যস্ত। শুধু তাই না, দিন রাত এক করে না খেয়ে শুটিং করছে নুসরাত ফারিয়া। কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ফিরেছেন তিনি, মাঝখানে কোনো ব্রেক না নিয়েই শুরু করে দিয়েছে তার আপকামিং প্রজেক্ট। তবে আশিকির পর আবারও অঙ্কুশের সাথে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তবে তা কতটা মানুষের মন জয় করবে তা জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে সিটি সিনেমায়।